নিত্যপণ্যের সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর বাজারে হানা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টিম। মুদি মনোহরি দোকান ছাড়াও আড়ত এবং গুদামে অভিযান চালায় তারা। পণ্য মজুত করায় কারণ বাজারে কয়েকটি দোকান এবং আড়তের জরিমানা করা হয়। মজুত এবং মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে মনিটরিং টিমের প্রধান অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। SM খোরশেদ আলমের রিপোর্ট। রমজানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর বিভিন্ন বাজার, গুদাম ও আড়ত এবং টিসিবির ট্রাক সেলে অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের মনিটরিং টিম। কাওড়ান বাজারে কয়েকটি মজুত পণ্যের দোকানে ও আড়তে অনিয়মের জন্য জরিমানা করা হয়। রাত্রে দেখা গেছে গাড়ি চালানোর নামাই দিয়ে গেছে, চোতাটা দেয়া হলো সকাল আইসা, এ সব সময় কারণ হয়েছে গাড়িতে মাল দেওয়া যায় সকালে টাকা দেওয়া আসে সুতা নিয়ে আসে, এখন তো দেখা গেছে সুতাটা আমার হাতে পাইনি আমি, এই আমাদের অপরাধ। বাজার নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মনিটরিং টিম প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। রমজানের মধ্যে অনেক ব্যবসায়ী যারা আসলে এভাবে তারা চায় যে এরকম মানুষকে জিম্মি করে অনেক ক্ষেত্রে ম্যানিপুলেট করে, আমরা ওই জায়গাটায় আসলে মূলত কাজ করছি। ইম্পোর্টেড জিনিস বিক্রি করছে সে, কিন্তু এখানে ইম্পোর্টার কে সেই তথ্য নেই, বিএসটির কোনো সিল নেই, এর অর্থ হলো যে এই পণ্যটা আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকেছে। তা আমরা এখানে এরা যেহেতু খুচরা পর্যায়ে বিক্রি করে, আমরা এরা যেখান থেকে কিনেছে আমরা সেই জায়গাটাকে ফোকাস করছি, অর্থাৎ তারা বাদামতলিতে এটা যারা ইম্পোর্ট করে নিয়ে আসে বা তারা যেখান থেকে কিনে নিয়ে আসে আমরা এর পরবর্তীতে সেখানেও ড্রাইভ দেব। তবে বাজারে সব ধরনের পণ্যের বর্ধিত দামে নাখোশ সাধারণ মানুষ, নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান তারা। মাল তো ভালো লেগেছে, মাপে কম দেয় এটা আইডিয়া মা করি না কোনো সময়, সাধারণ পাবলিক যেরকম পাইতে আছে প্রয়োজন তাদের আমি ওইভাবে দিতে আছি। আমি না না আপনার ওজনে কম দেয় না, আপনার ওজনে এই যে সারে আসলো দেখলো ওজনে একটুটাই আছে, ওজনে কোনো কাউরে কম দেয় না। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।